শিক্ষার্থী বন্ধু, সবাই কেমন আছো? আশা করি তুমি ভালো আছো। আমিও আল্লাহর রহমতে তোমাদের দোয়া ভালো আছি। আমি সুমিয়া আক্তার শিলা, সহকারী শিক্ষক খড়গড় সংস্কৃত উচ্চ বিদ্যালয়। প্রিয় শিক্ষার্থী বন্ধু, তোমাদের সবাইকে অনলাইন ক্লাসে স্বাগত। আজকে যে বিষয়ে ক্লাস নেব সেটা হচ্ছে নবম দশম শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তির চতুর্থ অধ্যায়, আমার লেখালেখি ও হিসাব। তোমাদের যে টপিকস নিয়ে প্রথম আলোচনা করবো সেটা হচ্ছে ওয়ার্ড প্রসেসরে আমার লেখার কাজ। কি ধরনের ওয়ার্ড প্রসেসরে আমার লেখার কাজ? মানুষের মনে ভাব প্রকাশ করার একটা মাধ্যম হলো লেখালেখি করা। তাহলে মানুষের মনে ভাব প্রকাশের একটি মাধ্যম কি? লেখালেখি করা। আমাদের প্রয়োজনে আমাদেরকে নানা রকমের লেখালেখি করতে হয়। হতে পারে সেটা কবিতা, গল্প, উপন্যাস বা দীর্ঘপঞ্জি লেখা। লেখালেখি ছাড়াও আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন রকমের ছোটো বড় হিসাব করতে হয়। আমরা শুধু যে কবিতা, গল্প, উপন্যাস লিখি তা কিন্তু না, আমাদের কিন্তু বিভিন্ন ধরনের হিসাব নিকাশও রাখতে হয়। বাজারের হিসাব, বাসা ভাড়ার হিসাব, পরীক্ষার ফলাফল প্রস্তুত ইত্যাদি। আমাদের লেখালেখি ও হিসাবের এই কাজগুলো করা এক সময় কষ্টসাধ্য ছিল, কিন্তু তথ্য যোগাযোগ প্রযুক্তির বিকাশের ফলে এই কাজগুলো করার জন্য এখন আমাদের হাতের নাগালে রয়েছে অনেক ধরনের সফটওয়্যার। তাহলে এক সময় কী ছিল, আমাদের লেখালেখির কাজগুলো করা খুবই কষ্টসাধ্য ছিল, কিন্তু এখন বর্তমানে তথ্য যোগাযোগ প্রযুক্তির যুগে, মানে ডিজিটাল যুগে, আমাদের এই হিসাব নিকাশ রাখার জন্য, লেখালেখি করার জন্য একটি সফটওয়্যার তৈরি করা হয়েছে। এসব সফটওয়্যারকে বলা হয় অফিস সফটওয়্যার। তাহলে এসব সফটওয়্যারকে কী বলা হয়? অফিস সফটওয়্যার। তাহলে বিভিন্ন লেখালেখি ও হিসাব নিকাশ করার জন্য যে সফটওয়্যারটি তৈরি করা হয়েছে সেটির নাম কি? অফিস সফটওয়্যার। হাতের নাগালে আমাদের ডেস্কটপ, ল্যাপটপ বা স্মার্টফোনে এই সফটওয়্যারগুলো ব্যবহার করা যায়। তাহলে কোথায় এই সফটওয়্যারগুলো ব্যবহার করা যায়? আমাদের ডেস্কটপ, ল্যাপটপ বা স্মার্টফোনে। লেখালেখির জন্য রয়েছে ওয়ার্ড প্রসেসর, আর হিসাবের জন্য রয়েছে স্প্রেডশিট অ্যানালাইসিস সফটওয়্যার। লেখালেখির জন্য কী রয়েছে? ওয়ার্ড প্রসেসর। লেখালেখির জন্য রয়েছে ওয়ার্ড প্রসেসর, আর হিসাবের জন্য রয়েছে স্প্রেডশিট অ্যানালাইসিস সফটওয়্যার। এগুলো সম্পর্কে তোমরা পূর্ববর্তী শ্রেণীগুলোতে প্রাথমিক ধারণা পেয়েছো, এই শ্রেণীতে তোমরা এগুলো সম্পর্কে কিছু অগ্রসর ধারণা পাবে। তাহলে আমাদের লেখালেখি হিসাবের জন্য যে সফটওয়্যারটি ব্যবহার করা হয় সেটা কি? অফিস সফটওয়্যার। এই সফটওয়্যার কোথায় ব্যবহার করা হয়? আমাদের ডেস্কটপ, ল্যাপটপ এমনকি স্মার্টফোনে। লেখালেখির জন্য যেটা রয়েছে ওয়ার্ড প্রসেসর, লেখালেখির জন্য কি রয়েছে? ওয়ার্ড প্রসেসর, আর হিসাবের জন্য রয়েছে স্প্রেডশিট অ্যানালাইসিস সফটওয়্যার। কোনো কিছু লেখার কাজ হলো কল্পনার জগৎকে বাস্তবে নিয়ে আসা। কোনো কিছু লেখার কাজ কি? মানে একটা জিনিস কল্পনা করছি সেটা বাস্তবে রূপান্তরিত করার জন্য কি সেটা লেখা হয়। মানুষ তার কল্পনাকে অন্যের কাছে তুলে ধরতে মাধ্যম হিসেবে লেখার কাজ শুরু করে। এই ইতিহাসে আমরা অনেকেই জানি বর্তমানে এই কাজে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে, আর এই ক্ষেত্রে ওয়ার্ড প্রসেসিং এর গুরুত্ব অনেক। টেলিভিশন, মোবাইল ফোন বা কম্পিউটার ইত্যাদি যন্ত্রে তথ্য গ্রহণ উপস্থাপনের জন্য বেশিরভাগ সময় লিখিত কোনো কিছু প্রয়োজন হয়। তাহলে কি টেলিভিশন, মোবাইল ফোন বা কম্পিউটার ইত্যাদি যন্ত্রে তথ্য গ্রহণ ও উপস্থাপনের জন্য বেশিরভাগ কী হয়? লিখিত কোনো কিছুর প্রয়োজন হয়। আগে যেভাবে করা হোক না কেন, এখন এই কাজটি করা হচ্ছে ওয়ার্ড প্রসেসরের সাহায্যে। তাহলে আগে কোনভাবে করা হতো সেটা কোনো কথা, এখন বর্তমানে এই কাজটা করার জন্য কোথায় কী ব্যবহৃত? ওয়ার্ড প্রসেসর। ওয়ার্ড প্রসেসরে কাজ করতে গিয়ে আমরা অনেক সুবিধা পেয়ে থাকি, যেমন নির্ভুলভাবে লেখালেখির কাজ করা যায় এবং ভুল হলে সাথে সাথে সংশোধন বা সংশোধনের সুযোগ পাওয়া যায়। কোনো কিছু লিখতে গেলে যদি ভুল হয় তাহলে সেটা সাথে সাথে সংশোধন করা যায়। এমনকি কোনো কিছু যদি ভুল লিখে রাখা হয় তাহলে পরবর্তীতেও কিন্তু সেটা ভুল সংশোধনের সুযোগ পাওয়া যায়। সম্পাদনার সুযোগ থাকায় লেখার কাজ নান্দনিকভাবে উপস্থাপন করা যায়। নানাভাবে লেখাকে উপস্থাপন করা, যেমন লেখার আকার ছোট বড় করা, রঙিন করা, বক্স আকারে উপস্থাপন করা। সফটওয়্যারে লেখা হয় যে ওয়ার্ড প্রসেসরে লেখা হয় বিধায় না, এই লেখাকে অনেক সময় মানে যদি ছোট প্রয়োজন হয় ছোট করা যায়, বড় প্রয়োজন হলে বড় করা যায়, আবার এটাকে অনেক ধরনের কালার দেওয়া যায়, আবার ইচ্ছা করলে কোনো বক্সের মধ্যেও
বক্সের মধ্যে উপস্থাপন করা যায়। পুরো লেখা প্রথম থেকে শুরু না করে নতুন লেখা প্রবেশ করানো, লেখা মুছে ফেলা বা লেখাকে পুনর্বিন্যাস করার সুযোগ পাওয়া যায়। পুরো লেখা কি প্রথম থেকে শুরু না করে নতুন লেখা প্রবেশ করানো, লেখা মুছে ফেলা বা লেখাকে পুনর্বিন্যাস করার সুযোগ পাওয়া যায়। ছবি, গ্রাফ, টেবিল, চার্ট ইত্যাদি সংযোজন করে ডকুমেন্টকে আরো আকর্ষণীয় করা যায়। কোনো একটা ডকুমেন্টের সাথে ছবি বা গ্রাফ, টেবিল বিভিন্ন ধরনের কি সংযোজন করে ডকুমেন্ট আরো আকর্ষণীয় করা যায়। ডকুমেন্ট সংরক্ষণ করে তা যে কোনো সময় ব্যবহার করা যায়, ফলে একই কাজ বারবার করার প্রয়োজন হয় না। একটা ডকুমেন্ট যদি আমরা একবার পড়ে রাখি, সেটা সেভিংয়ে রাখলে কি হয়, সেটা বারবার ব্যবহার করা যায়, সেই জিনিসটা বারবার লিখতে হয় না। প্রয়োজন বোধে দরকারি তথ্য এক ডকুমেন্টের অন্য ডকুমেন্টে কপি করা যায়। একটা ডকুমেন্ট এক জায়গায় লিখছে, সে জায়গায় যদি আমাদের প্রয়োজন না পড়ে, মানে অন্য কোনো জায়গায় যদি রাখার প্রয়োজন পড়ে, তাহলে কিন্তু আমরা সেটা কপি করে অন্য কোথাও রাখতে পারি। একই সাথে কাজে ডকুমেন্ট নিয়ে কাজ করা যায়। ফাইল রিপ্লেস কমান্ড ব্যবহার করে বড় কোনো ডকুমেন্ট অল্প সময়ে শব্দ খোঁজা যায় এবং প্রতিস্থাপন করা যায়। যখন কোনো ডকুমেন্ট বারবার ব্যবহারের প্রয়োজন হয়, তখন সেটিকে ট্যাম্পলেট আকারে সংরক্ষণ করে রাখা, যাতে সময় সাশ্রয় হয়। যেমন প্রতি সপ্তাহে ল্যাব রিপোর্ট প্রস্তুত করার প্রয়োজন হলে সেটি ট্যাম্পলেট আকারে সংরক্ষণ করে রাখলে তা বারবার ব্যবহার করা যায়। বড় আকারের ডকুমেন্টে যেমন গবেষণা পত্রে বিষয়বস্তু সারণি, রেফারেন্স, ছবির তালিকা, গ্রন্থপঞ্জি ইত্যাদি অনেক কাজ খুবই স্বল্প সময়ে কি করা যায়, সম্পাদন করা যায়। বানান দেখার সফটওয়্যার বা স্পেল চেকার এর সাহায্যে সহজে বানান সংশোধন করা যায়। কি হয়, একটা লেখার সময় কিন্তু ভুল ত্রুটি হতেই পারে, বানান ভুল হতেই পারে, কিন্তু সেটা কি করা যায় বা সংশোধন করা যায়, একটা সফটওয়্যার বা স্পেল চেকারের মাধ্যমে সেটা সংশোধন করা যায়। ডকুমেন্ট সংরক্ষণ করে তার যে কোনো সময় যতবার ইচ্ছা ততবার প্রিন্ট করার সুবিধা রয়েছে। একটা ডকুমেন্ট আমি লিখলাম, সেখানে যদি আমার অনেকগুলো কপি প্রয়োজন হয়, তাহলে যতবার ইচ্ছা ততবারই কিন্তু প্রিন্ট দেওয়া যায়। প্রিন্ট দিলে কিন্তু সেটা মুছে যায় না, সেটা কিন্তু আমাদের কম্পিউটারে বা ডেস্কটপে থেকেই যায়। সেজন্য আমরা কী করতে পারি, সেই ডকুমেন্ট বারবার প্রিন্ট দিয়ে ব্যবহার করতে পারি। ইলেকট্রনিক যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে যে কোনো জায়গায় যে কোনো সময় ডকুমেন্ট প্রেরণ করা যায়। যেমন আমরা একটা ডকুমেন্ট অনেক দূরে কোথাও পাঠানোর দরকার, অন্য কারো কাছে পাঠানোর দরকার, সেটা কিন্তু আমাদের গিয়ে যে পৌঁছায়, হাতে হাতে পৌঁছায় দিতে হয় না, সেটা কিন্তু আমরা ইলেকট্রনিক যন্ত্রের সাহায্যে, যন্ত্রের যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে কী করতে পারি, মুহূর্তের মধ্যে সেটা প্রেরণ করতে পারি। কাগজের নথি বা ফাইলের পরিবর্তে ওয়ার্ড প্রসেসরের তৈরি ফাইল খুব সহজে সংরক্ষণ করা যায়। একটা নথি, একটা ডকুমেন্ট যদি কাগজের ফাইলে বা কাগজে লিখে রাখা হয়, সেটা কিন্তু যে কোনো সময় নষ্ট হয়ে যেতে পারে, পানিতে ভিজে যেতে পারে বা যে কোনো সময় ছিঁড়ে যেতে পারে, হারাই যেতে পারে, বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। কিন্তু একটা ডকুমেন্ট যখন ল্যাপটপে বা কম্পিউটার ডেস্কটপে আমরা করে রেখে দেবো, সেটা কিন্তু তা হবে না, সেটা খুব সহজে কী করা যায়, সংরক্ষণ করে রাখা যায়। ফাইলের ব্যবস্থাপনা সহজ যা আধুনিক অফিস ব্যবস্থাপনা অপরিহার্য। এছাড়া ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যারগুলোতে আরও নানা সুবিধা রয়েছে, আমরা এগুলো ব্যবহার করার সময় অনেক কিছু জানতে পারব। এত সব সুবিধার কারণে প্রতিদিনের ব্যবহারকারী সংখ্যা বাড়ছে। তোমরা পূর্ববর্তী শ্রেণীতে ওয়ার্ড প্রসেসরের নতুন ডকুমেন্ট সৃষ্টি এবং পুরনো ডকুমেন্ট খোলার কৌশল শিখেছো, আরও শিখেছো কীভাবে ডকুমেন্ট এসকল ডকুমেন্ট সংরক্ষণ করতে হয়। আমরা জানি মাইক্রোসফট অফিস হলো পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় ও বহুল ব্যবহৃত সফটওয়্যার। আমরা কী জানি, মাইক্রোসফট অফিস কি পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় ও বহুল ব্যবহৃত সফটওয়্যার। এছাড়া বিভিন্ন ধরনের অফিস সফটওয়্যার রয়েছে, যার যে কোনো একটি আমরা ব্যবহার করতে পারি। বর্তমানে অনেকে এগুলোর সর্বশেষ সংস্করণ ব্যবহার করেছে, তবে যে কোনো একটি সংস্করণে অভিজ্ঞ হলে অন্যটি ব্যবহার করতে কোনো অসুবিধা হয় না। বাংলাদেশে যেহেতু মাইক্রোসফট অফিস সফটওয়্যারটি বেশি ব্যবহৃত হয়, তাই এখানে আমরা মাইক্রোসফট অফিস 2007 এর মাইক্রোসফট ওয়ার্ড এবং মাইক্রোসফট এক্সেলের ভিত্তিতে আলোচনা করব। অফিস বাটন এবং এর অপশন সমূহ। ওয়ার্ড 2007 চালু করার পরে একটি উইন্ডো খুলবে। কি হবে, আমরা যখন ওয়ার্ড প্রসেসর ওয়ার্ড যখন চালু করবো, তখন একটা উইন্ডো খুলবে, উইন্ডোর তখন নাম আসবে 2007 বা 2007। এই উইন্ডোর উপরে বাম দিকের কোনায় আইকনটি হলো অফিস বাটন। এই বাটনটি ক্লিক করে যে অপশনগুলো পাওয়া যায়, সেগুলো যেমন নিউ একটা ডকুমেন্ট, নিউ একটা ফোল্ডার আছে, সেখানে নতুন ডকুমেন্ট খুলতে, মানে নতুন কোনো ডকুমেন্ট যদি আমরা লিখতে যাই বা খুলতে যাই, তাহলে কোথায় ক্লিক করতে হবে, নিউ অপশনে।
পূর্বের সংরক্ষণ কোনো ডকুমেন্ট যদি আমরা ওপেন করে মানে খুলতে চাই কে, তাহলে কি করতে হবে, ওপেনে ওপেন বাটনে ক্লিক করতে হবে। আর কোনো ডকুমেন্ট সংরক্ষণ করতে হলে তাহলে আমাদের কোথায় যেতে হবে, সেভ। সেভে গিয়ে কি করতে হবে, আমরা কোনো ডকুমেন্টস লিখলে সবাই সেগুলো আমরা সেভে গিয়ে যে কোন নাম দিয়ে আমরা সংরক্ষণ করতে পারবো। ওই একই ডকুমেন্ট, ওই ডকুমেন্টস যদি আবার কোথায় আবার দ্বিতীয়বার যদি সেভ করতে হয় তাহলে কোথায় যেতে হবে, সেভ অ্যাজ। ডকুমেন্ট বিভিন্ন ভিন্ন নামে সংরক্ষণ করতে কি করতে হবে, সেভ অ্যাজ এ ক্লিক করতে হবে। এর মাধ্যমে কোনো ডকুমেন্ট পরবর্তীতে রেখে নতুন নামে সংরক্ষণ করে তার উপর কাজ করা যায়। খোলা ডকুমেন্ট বন্ধ করার জন্য কি করতে হয়, একটা ডকুমেন্ট যখন খোলা থাকে তখন সেটা বন্ধ করার জন্য কি করতে হয়, ক্লোজ বাটনে ক্লিক করতে হয়। ফন্ট স্টাইল নির্বাচন, এর সাইজ রং নির্ধারণ করার জন্য লেখালেখি সাজসজ্জা বাটনে ক্লিক করতে হয়। তোমরা ইতিমধ্যে ওয়ার্ড প্রসেসর ব্যবহার করে লেখালেখি করতে শিখে গেছো, এই লেখাগুলোকে একটু সাজিয়ে গোছের উপস্থাপন করলে কেমন হয়, নিশ্চয়ই তোমাদের অনেক ভালো লাগবে। ওয়ার্ড প্রসেসরের ভাষায় কাজটিকে ফরমেটিং টেক্সট বলা হয়। ওয়ার্ড প্রসেসরের ভাষায় এই টেক্সট এই কাজটিকে কি বলা হয়, ফরমেটিং টেক্সট বলা হয়। ওয়ার্ড প্রসেসরে লেখালেখি করার জন্য বিভিন্ন স্টাইলের অক্ষর রয়েছে, এগুলোকে বলা হয় ফন্ট। ওয়ার্ড প্রসেসরে কি লেখালেখি করার জন্য বিভিন্ন স্টাইলের অক্ষর রয়েছে, এগুলোকে কি বলা হয়, ফন্ট। লেখালেখির সাজসজ্জা প্রথমেই দেখতে হয় লেখাটি কোন ধরনের ফন্ট। ফন্ট নির্বাচনের কাজটি করতে হয় হোম মেনু ফন্ট গ্রুপের ফন্টের নামের ড্রপ ডাউন বক্স থেকে। ফন্ট নির্বাচনের কাজটি কোথা থেকে করতে হয়, হোম মেনু ফন্ট গ্রুপের ফন্টের নামের ড্রপ ডাউন বক্স থেকে। এখানে অসংখ্য ফন্টের মধ্যে থেকে তোমরা পছন্দ মতো একটা ফন্ট বেছে নিতে পারো। এখানে অনেক ধরনের ফন্ট আছে, সেখানে তোমাদের যেটা যা পছন্দ সেটাই সে বেছে নিয়ে কাজ করতে পারে। অনেক সময় লেখার মাঝখানে ভিন্ন স্টাইলের ও সাইজের ফন্ট ব্যবহারের প্রয়োজন হতে পারে, সেক্ষেত্রে কাঙ্ক্ষিত লেখাটিকে নির্বাচন করে ফন্ট গ্রুপে ফন্ট নামের ড্রপ ডাউন বক্স থেকে ফন্ট নির্বাচন করে দিলে লেখাটি ওই ফন্ট হবে। ফন্ট সাইজ নির্ধারণ করার জন্য ফন্ট নামের পাশে লেখা সংখ্যা ড্রপ ডাউন বক্সে ক্লিক করে ইঙ্গিত সংখ্যা নির্বাচন করতে হবে। তোমরা তোমাদের ইচ্ছে মতো ফন্টের রং নির্ধারণ করতে পারবে। কি করে, যখন তোমরা একটা লেখা লেখি করবে সেই ফন্ট কি করে সেই লেখাটা কি করে দিতে পারবে, তোমরা ইচ্ছে মতো যে কোনো কালার দিতে পারবে। বিভিন্ন ধরনের কালার আমাদের এই ওয়ার্ড প্রসেসরের মধ্যে রয়েছে, এজন্য ফন্ট গ্রুপের আইকনের ড্রপ ডাউন বক্সে ক্লিক করে ফন্টের রং নির্বাচন করতে হবে। লেখালেখি সাজসজ্জা, টেবিল ও বিভিন্ন ইলাস্ট্রেশন, ডকুমেন্ট কোনো ছবি, ডকুমেন্ট কোনো টেবিল, ছবি, ক্লিপ আর্ট, বিভিন্ন আকার, আকৃতি, চার্ট, টেক্সট বক্স, ওয়ার্ড আর্ট যোগ করতে রিবনের ইনসার্ট ট্যাব ব্যবহার করতে হয়। তাহলে লেখালেখি সাজসজ্জা কি, টেবিল ও বিভিন্ন বিভিন্ন ইলাস্ট্রেশন, ইলাস্ট্রেশন, ডকুমেন্ট কোনো, ডকুমেন্ট কোনো ছবি, টেবিল, ক্লিপ আর্ট, বিভিন্ন আকারের আকৃতি, চার্ট, টেক্সট বক্স, ওয়ার্ড আর্ট যোগ করতে কি করতে হয়, রিবনের ইনসার্ট ট্যাব ক্লিক করতে হয়। টেবিল বা সারণি যোগ করা, টেবিল বা সারণি যোগ করার জন্য ওয়ার্ড 2017 রিবনের ইনসার্ট ট্যাবে ক্লিক করতে হয়। টেবিল বা সারণি, একটা টেবিল যোগ করার জন্য কি করতে হয়, 2007 এ রিবনের একে ইনসার্ট ট্যাবে ক্লিক করতে হয়। প্রথমে কি করতে হয়, ইনসার্ট ট্যাবে ক্লিক করতে হয়, দ্বিতীয় টেবিলে ক্লিক করতে হবে, তারপর তৃতীয় ইনসার্ট টেবিল ক্লিক করতে হবে। এরপর একটা ডায়লগ বক্স আসবে, সেখানে কলাম, রো ও সংখ্যা ঠিক করতে হবে। একটা টেবিলে কিভাবে কলাম থাকে, রো থাকে, সেগুলো কি, কয়টা টেবিল লাগবে, কয়টা কলাম লাগবে, সেগুলো দেখে ঠিক করতে হবে। তাহলে টেবিল বা সারি যোগ করতে কি করতে হবে, 2007 এ এই উইন্ডোতে প্রথমে ইনসার্ট টেবিল, ইনসার্ট ট্যাবে কি করতে হবে, ক্লিক করতে হবে, টেবিল ক্লিক করতে, তারপরে কি করতে হবে, দ্বিতীয়ত টেবিলে ক্লিক করতে হবে, তৃতীয়ত ইনসার্ট টেবিল ক্লিক করতে হবে, তারপর কি করতে হবে, একটা ডায়লগ বক্স থাকবে, সেখানে কটা তোমার, সেখানে অসংখ্য কলাম রয়েছে, তোমার যে কটা প্রয়োজন কলাম, যে কটা রোগ প্রয়োজন তুমি ইচ্ছে মতো নিয়ে কাজ করতে পারবে। ছবি যোগ করা, ডকুমেন্টে ছবি যোগ করে ডকুমেন্টকে অনেক সুন্দরভাবে উপস্থাপন করা যায়। একটা ডকুমেন্ট তুমি লিখলা, সেখানে যদি তোমার কোনো ছবি প্রয়োজন হয় তাহলে সেখানে ছবি তুমি উপস্থাপন করতে পারবে। যেমন এইভাবে তোমার লেখার পাশাপাশি অনেক ছবি
দেখতে পাচ্ছে। এগুলো যোগ করার জন্য তোমাদের ওয়ার্ড 2007 এর রিবন ইনসার্ট ট্যাবে ক্লিক করতে হবে। তাহলে এই ডকুমেন্টের মধ্যে ছবি ক্লিক করার জন্য কি করতে হবে, প্রথমে ইনসার্ট ট্যাবে ক্লিক করতে হবে, তারপরে ইলাস্ট্রেশন গ্রুপে পিকচার আইকনে ক্লিক করতে হবে, তারপরে কি করতে হবে, পিকচার আইকনে ক্লিক করতে হবে। এরপর একটা ডায়লগ বক্স আসবে, এরপরে কি আসবে, একটা ডায়লগ বক্স আসবে, সেখানে তোমরা তোমাদের ছবির জায়গা নির্ধারণ করে ছবি নির্দিষ্ট করে দিলে ডকুমেন্টে ছবি যুক্ত হয়ে যাবে। তারপর কি করতে হবে, সেখানে একটা ডায়লগ বক্স আসবে, সেখানে কি তোমাদের যে জায়গাটা ছবি দরকার সেই জায়গায় তোমরা কি করতে পারবে, নির্দিষ্ট জায়গা ছবি যুক্ত করতে পারবে। এছাড়া ইলাস্ট্রেশন গ্রুপে ক্লিপ আর্ট শেপ আকৃতি স্মার্ট আর্ট তার যোগ করার সুবিধা রয়েছে। এছাড়াও তোমার এটার মধ্যে কি করতে পারে, ক্লিপ আর্ট শেপ আকৃতি এবং স্মার্ট আর্ট চার্ট যোগ করার সুবিধা রয়েছে। তাহলে ওয়ার্ড আর্ট যোগ করা, তারপর হচ্ছে ওয়ার্ড আর্ট যোগ করা। ইনসার্ট ট্যাব থেকে তোমার ইচ্ছে, তোমরা ইচ্ছে করলে বিভিন্ন স্টাইলের লেখা যোগ করতে পারবে। ইনসার্ট ট্যাব থেকে কি করতে পারবে, তোমরা ইচ্ছে করলে বিভিন্ন ধরনের স্টাইলের লেখা যোগ করতে পারো। এজন্য তোমাদের ইনসার্ট ট্যাবের টেক্সট গ্রুপে ওয়ার্ড আর্টে ক্লিক করে তোমাদের পছন্দ মতো স্টাইল নির্বাচন করতে হবে। কি করতে হবে, তোমাদের পছন্দ মতো স্টাইল নির্বাচন করতে হবে। তারপর যে ডায়লগ বক্স আসবে তা ফন্ট ক্লিক করে লেখা দিলে তা কাঙ্ক্ষিত স্টাইলে প্রদর্শন করবে। মার্জিন ঠিক করা, ডকুমেন্টের লেখার মার্জিন ঠিক করতে হলে রিবনের পেজ লেআউট ট্যাবে ক্লিক করতে হবে। মার্জিন ঠিক করা, ডকুমেন্টের লেখার মার্জিন ঠিক করতে হলে রিবনের পেজ লেআউট ট্যাবে ক্লিক করতে হবে। তাহলে ডকুমেন্ট লেখার মার্জিন ঠিক করতে কি করতে হবে, রিবনের পেজ লেআউট ট্যাবে ক্লিক করতে হবে। তারপরে মার্জিন আইকনে ক্লিক করে মার্জিন ঠিক করে দিতে হবে। তারপর কি করতে হবে, মার্জিন আইকনে ক্লিক করে মার্জিন ঠিক করে দিতে হবে। মার্জিন আইকনে ক্লিক করলে মার্জিন নির্ধারণের বিভিন্ন অপশন দেখাবে। মার্জিন আইকনে ক্লিক করলে কি হবে, বিভিন্ন ধরনের মার্জিন নির্ধারণের অপশন দেখা যাবে। সেখান থেকে তোমাদের পছন্দ মতো মার্জিন নির্ধারণ করে দিতে পারো, অথবা কাস্টম মার্জিনে ক্লিক করে তোমার নিজস্ব মার্জিন ব্যবহার করতে পারো। সেখান থেকে সেখানে অনেক ধরনের মার্জিনটাও আছে, সেটা যদি তোমরা ইচ্ছা করে দিতে পারবে, আর যদি সেখানে কাস্টম চাই সেখানে ইচ্ছা করলে তোমরা নিজস্ব মার্জিন ব্যবহার করে কাজ করতে পারবে। তারপর হচ্ছে প্যারাগ্রাফের লাইন ব্যবধান নির্ধারণ করা, ডকুমেন্টের প্রত্যেকটি লাইনের মধ্যে কি পরিমাণ ব্যবধান হবে তা নির্ধারণ করতে রিবনের পেজ লেআউট ট্যাবে ক্লিক করতে হবে। ডকুমেন্ট প্রত্যেকটি লাইন মানে একটা, তুমি যখন একটা লাইন লিখবা একটা লাইনের মধ্যে কতটুকু গ্যাপ রাখবা মানে কতটুকু ব্যবধান রাখবা সেটা নির্ধারণ করার জন্য কি রিবনের পেজ লেআউটে ক্লিক করতে হবে। এখানে প্যারাগ্রাফ গ্রুপে স্পেসিংয়ে লাইনের আগে উপরে কত পয়েন্ট জায়গা থাকবে তা নির্ধারণ করে দিতে হবে। ডকুমেন্ট টাইপ করার পরে এই কাজটি করা যায়, সেক্ষেত্রে প্রথমে ডকুমেন্টের যে অংশের লাইন ব্যবধান ঠিক করতে হবে তা নির্বাচন করতে হবে, তারপর উপরের বর্ণনা অনুযায়ী লাইন ব্যবধান ঠিক করে দিতে হবে। তারপরে হচ্ছে পৃষ্ঠা নম্বর দেওয়া, ডকুমেন্ট প্রস্তুত করার একটা গুরুত্বপূর্ণ কাজ হল প্রত্যেকটি পৃষ্ঠার নম্বর দেওয়া। মানে তো আমি একটা ডকুমেন্ট তৈরি করলাম, সেইখানে প্রথম পেজ, দ্বিতীয় পেজ, তৃতীয় পেজ, এইভাবে কিন্তু অনেকগুলো পেজ ব্যবহার করতে হয়। এখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে সেটা পেজের নম্বর দেওয়া, তাহলে কোন ডকুমেন্টের পরে কোন ডকুমেন্ট সেটা আমরা বুঝতে পারবো। এই কাজটি করার জন্য রিবনের ইনসাইট ট্যাবে হেডার ও ফুটার গ্রুপে পেজ নাম্বার ক্লিক করে নির্দিষ্ট অপশন বেছে নিতে হবে। তাহলে এই কাজটি করার জন্য কী করতে হবে, রিবনের ইনসাইট ট্যাবে হেডার ও ফুটার নামে গ্রুপ পেজ নাম্বারে কী করতে হবে, ক্লিক করে অপশন বেছে নিতে হবে। তোমরা তোমাদের পছন্দ মতো পৃষ্ঠার উপরে বা নিচে পৃষ্ঠার নম্বর যোগ করতে পারো। তোমরা তোমাদের মানে ইচ্ছা মতো, ইচ্ছা করলে পৃষ্ঠার উপরেও নাম্বার যোগ করা যাবে, ইচ্ছা হলে নিচেও যোগ করা যাবে। বানান পরীক্ষণ ও সংশোধন, তারপর কি বানান পরীক্ষণ ও সংশোধন, ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যারের একটি বড় সুবিধা হচ্ছে বানান পরীক্ষণ। ডকুমেন্টের কোথাও কোনো বানান ভুল হলে তা পরীক্ষণ এবং সংশোধন করা যায়। আমি একটা লেখা লিখলাম, সেই লেখার মধ্যে ভুল হলে দেখা যায় কি, আর সেই লেখাটা আমি ইচ্ছা করলে বানান পরীক্ষা করে নিতে পারবো যে বানানটা ঠিক আছে কি না ভুল আছে। তাহলে যদি ভুল থেকে থাকে তাহলে সংশোধন করে নেওয়া যাবে। ব্যাকরণও শুদ্ধ করা যায় অনেক ক্ষেত্রে, মানে অনেক ক্ষেত্র আছে যেখানে ব্যাকরণের যদি ভুল থাকে সেটাও কিন্তু ঠিক করা যায়।
বানান পরীক্ষণের ক্ষেত্রে নতুন শব্দ প্রোগ্রামের অভিধান সংযোজন করা যায়। বানান পরীক্ষণের পরীক্ষণের সময় ভুল শব্দ বের করে সম্ভাব্য কিছু শুদ্ধ শব্দ উপস্থাপন করে যাতে ব্যবহারকারী সঠিক শব্দটি বেছে নিতে পারে। এ সময় অভিধানের ডিফল্ট ভাষা নির্ধারণ করে নিতে হয়, তা না হলে আপাত শুদ্ধ বানান ভুল দেখাতে পারে। তা না হলে কি হতে পারে, আপাত শুদ্ধ বানানও ভুল দেখাতে পারে। যেমন যদি কোনো ওয়ার্ড প্রসেসর অভিধানে আমেরিকান ইংরেজি ভাষা নির্বাচন করা যায় এবং ডকুমেন্ট কালার শব্দটি লেখা হয়, তবে তা ভুল বানান হিসেবে শনাক্ত হবে, কারণ COLA বানানটি ব্রিটিশ ইংরেজি, আমেরিকান ইংরেজি অনুসারে এটি হবে কালার। এছাড়া বৈজ্ঞানিক নাম, ব্যক্তিবিশেষ, সংগঠন বা জায়গার নাম ইত্যাদিকে স্পেল চেকার ভুল হিসেবে, স্পেল চেকার কী করে, ভুল হিসেবে চিহ্নিত করে। এছাড়া কী করে, বৈজ্ঞানিক নাম, ব্যক্তিবিশেষ, সংগঠন বা জায়গার নাম ইত্যাদিকে স্পেল চেকার ভুল হিসেবে চিহ্নিত করে। এসব শব্দ ভুল না শুদ্ধ তা ব্যবহারকারী নিশ্চিত করতে হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধু, আজকে তাহলে আমরা যে বিষয়ে আলোচনা করলাম সেটা কি, চতুর্থ অধ্যায়ের আমার লেখালেখি উড়িষ্যা, এটা হচ্ছে ওয়ার্ড প্রসেসর, আমরা কে আমরা লেখার কাজে কিভাবে ব্যবহার করি সেটা আমরা জানলাম। আর কি জানলাম, অফিস বাটন এবং এর অপশন সমূহ, আমাদের যে জনপ্রিয় মাইক্রোসফট অফিস লেখালেখি কাজের জন্য ব্যবহার করা হয় সেটা কি মাইক্রোসফট অফিস, এটার বাটন ও অপশন সমূহ কিভাবে কাজ করতে হয়, কোন অপশনে যা কাজ করতে হয় সেগুলো আমরা জানতে পারলাম। তাহলে কি সেই অপশনগুলো, এবার লেখালেখির সাজসজ্জা, টেবিল বা সারণী যোগ করা, তারপরে কি ছবি যোগ করা, লেখালেখির মধ্যে কিভাবে লেখালেখির মানে সৌন্দর্য বাড়ানো যায় সেটা কিভাবে জানলাম, টেবিল বা সারণী কিভাবে যোগ করা যায়, ছবি একটা ডকুমেন্টের সাথে কিভাবে ছবি যোগ করা যায়, মার্জিন ঠিক করা যায়, প্যারাগ্রাফের লাইন ব্যবধান নির্ধারণ করা যায়, পৃষ্ঠার নম্বর দেওয়া যায়, বানান পরীক্ষণ সংশোধন করা যায়। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধু, বর্তমান যুগে লেখালেখির জন্য কিন্তু আমাদের অত বেশি কষ্ট করতে হয় না। আমরা একটা অফিস সফটওয়্যার আছে, ডেস্কটপ, কম্পিউটার, ল্যাপটপ, স্মার্টফোন, এগুলা আমি ট্যাবে এগুলা ব্যবহার করতে পারি, ব্যবহার করে কী করতে পারি, খুব সহজে লেখালেখি করে সংরক্ষণ করে রাখতে পারি। প্রিয় শিক্ষার্থী বন্ধু, তাহলে আজকের যে বিষয়ে তোমাদের যে বিষয়ে ক্লাস নিলাম, এরপর বিষয়ের এই টপিকসটা ভালো মতো বাসায় করবে। প্রিয় শিক্ষার্থী বন্ধু, সবাই ঘরে থাকার চেষ্টা করবে, ঘরে থাকবে, বাইরে যাবে না, যদি বাইরে যাও অবশ্যই মাস্ক ব্যবহার করবে, মাস্ক ছাড়া বাইরে বের হবে না, আর অবশ্যই সামাজিক দূরত্ব বজায় রেখে চলাফেরা করবে। প্রিয় শিক্ষার্থী বন্ধু, সবাই ভালো থাকবা।